বালি শহর অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপের উদ্যোগে এবার এক্সিবিশন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বেড়েছে অনলাইন সেল। বিভিন্ন মানুষ তাদের নানা ধরনের পণ্য অনলাইন মারফত পৌঁছে দিচ্ছে গ্রাহকদের হাতে। কেউ নিজের হাতের তৈরি শিল্পকে তুলে ধরছে ফেসবুক পেজে, গ্রুপ সহ একাধিক প্ল্যাটফর্মেও। আর এবার এই ধরনের মানুষের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে একটি প্রদর্শনী এক্সিবিশনের আয়োজন করল হালিশোর অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হলেন গ্রুপের অ্যাডমিন মঙ্গল ঘোষ, চন্দ্রাণী ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ, মডারেটর অর্পিতা চ্যাটার্জি। মঙ্গলবাবু জানান, এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো এই গ্রুপের সাথে যুক্ত প্রত্যেক সদস্যদের ছোট বড় সেলিং ব্যবসাকে আরো মানুষের সামনে তুলে ধরা। অভিনব এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন গ্রুপের সকল সদস্য। হালিশোর অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ থেকে যে আজকে প্রোগ্রামটা করা হচ্ছে, এই প্রোগ্রাম সম্বন্ধে আপনাকে অ্যাকচুয়ালি প্যান্ডামিক সিচুয়েশনে সবাই ঘরের মধ্যে বসেছিল, তো সেই জায়গা থেকে কারোর কিছু হাতে কাজ ছিল না বা কিছুই ছিল না, সেই জায়গা থেকে অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপের পক্ষ থেকে যখন মঙ্গলদা আমাকে বললো যে এরকম একটা এক্সিবিশন করা আছে এবং সমস্ত মহিলারা এবং বোধহয় হ্যান্ডিক্যাপ্টরাও আছে নাকি, প্রতিবন্ধীরাও কি আছে? হ্যাঁ, প্রতিবন্ধীরা না, প্রতিবন্ধীরা নেই কোনো, তো যাই হোক, কিন্তু সমস্ত মহিলাদের নিয়ে যে এই ব্যবস্থাটা করা হয়েছে এবং এক্সিবিশন 2nd এবং 3rd অক্টোবর এই এক্সিবিশন থাকবে হালিশোর বাগমোড়ে, তো সেই জায়গা থেকে সবাই নিজে একটা রোজগারের পথ খুঁজে পেয়েছে এবং সবাই একসাথে এক জায়গায় আবার জড়ো হয়েছে। আর এছাড়াও এই সমস্ত জিনিসগুলো অনলাইনেও পাবে, তো সেই জায়গা থেকে এই জিনিসটা ভীষণ একটা ভালো উদ্যোগ আমার মতে, এই পুজোর আগে আগে বিশেষ করে। এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে এখন মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে, এই গ্রুপটাও সেরকমই একটা জায়গা, তো সেই জায়গায় আপনি গ্রুপের অ্যাডমিন কী বলবেন আজকের এই প্রোগ্রাম নিয়ে? বলবো যে আমাদের এই গ্রুপটা অ্যাকচুয়ালি নেট মানে সবার কাছে পৌঁছে দেওয়া কি, আমাদের এখান থেকে অনেক মানে বাচ্চাদের, গরিব বাচ্চাদের পুজোতে বস্ত্র দান হয়, শীতে মানে কম্বল দান হয়, এই সমস্ত মানে করার, সোশ্যাল ওয়ার্ক করার জন্যই এই গ্রুপটা আর কি। তো চাই যে আমাদের লোকাল যে সমস্ত সেলার আছে তারাও যাতে একটু নাম করুক, সবাই যাতে চেনে, তার জন্য আমাদের গ্রুপটাকে মানে করা আর কি। তো এরা সবাই যারা যারা ওখানে আছে, তো আমরা চাই কি ওদেরকে সবাই চিনুক, তো তার জন্য এক্সিবিশনটা এখানে করা। আজকের এই প্রোগ্রামটা বিষয়টুকুনি বলুন। আজকের প্রোগ্রামটা আজকে বলে না, মানে এর প্ল্যানিং অনেক দিন আগের থেকে আমাদের করা, তো আমাদের হালিশোর অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ থেকে আমাদের কিছু মানে সেলার যারা রয়েছে, মহিলা সেলাররা, তারা আমাকে বলেছিলো যে এরকম একটা যদি প্রোগ্রাম করা যায় তোর কেমন হয়, তাই আমি বললাম যে ঠিক আছে তোমরা করো। তো মেনলি তাদেরই উদ্যোগটা যারা রয়েছে মানে মানে মহিলা সেলার, তারা মিলে মানে আজকে এই 2nd এবং 3rd অক্টোবর দুদিন মানে দুদিনব্যাপী মানে এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।